এটা বাংলা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। আমি যতীশ টিকে, যতীশ বিদ্যা অলঙ্কার। আশা করি আজকের এই কন্টেন্টের থাম্বনেল দেখে অনেকেই অনুমান করে ফেলেছেন যে আজকের এই কন্টেন্টটি তন্ত্রমন্ত্র জগতের এক আলোড়ন সৃষ্টিকারী কন্টেন্ট হতে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি দৃঢ় বিশ্বাসের সাথে আপনাদের বলবো যে আজকে যে আমল বা সাধনটির কথা আপনাদের সামনে বলছি বা তুলে ধরছি, যদি আপনি এই সাধনটি করেন বা সাকসেস হন বা আমলটি পরিপূর্ণ হয়, তারপর আপনি যদি কোনো সাপকে, যত রকম বিষধর সাপই হোক না কেন, একবার দর্শন করেন, তাহলে সেই বিষধর সাপ 41 কদমের বেশি যেতে পারবে না, সে মারা যাবে। পাশাপাশি এটাও আপনাদের আমি সাবধান করে দিব যে দেখুন, সাপ হলো একটা ভীতু প্রাণী, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য উপরওয়ালাকে সৃষ্টি করেছেন, একদিক থেকে ধরতে গেলে মানুষের পরম বন্ধুও বটে এই সাপ। তাই বিনা বিচারে এই সাপকে নিধন করা আইনত দণ্ডনীয় বা করবেন না বা করাও উচিত হবে না। অনেকে হয়তো বলবেন, তাহলে এই আমল বা সাধন করে কী লাভ? আমি বলবো, না অবশ্যই লাভ আছে। যখন দেখবেন লোকালয়ে সাপের বৃদ্ধি হয়েছে, কোনো বাড়িতে সাপের উপদ্রব বেশি হয়েছে, আশেপাশে কোনো ওঝা সাপুড়ে বা বন দপ্তরের লোকও নেই যেগুলো ধরে নিয়ে যাবে, তখন ওই সাপের হাতে মুক্তি পেতে এই আমলের অবশ্যই প্রয়োজন আছে। তাছাড়াও আগের দিনে অনেক সাপুড়ে এই আমলের দ্বারা সাপের বিষ নামাতো। যদিও আজকে বিজ্ঞানের যুগে এই সাপের বিষ নামানোটা একটা রিক্সেরই ব্যাপার, তাই অবশ্যই ওঝা না দেখিয়ে অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হবেন। যদি সাপে কাটে অবশ্যই কোনো সর্প বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি বুঝতে পেরেছেন যে এর দ্বারা শুধু সাপ মারা যায় না, সাপকে তাড়ানোও যায়। তো কীভাবে তাড়ানো যায় সেই বিষয়ে পরে বলবো। চলুন এবার মূল বিষয়ে, সেই সাধন বা আমলটা কী এবং কারা কারা করতে পারবে। হ্যাঁ, এখানে সবাই করতে পারবে। অনেকে হয়তো ভাববেন যে এখানে কোরআনি আমল বা সাধনের কথা আছে, তাহলে যারা অন্য জাতি বা অন্য বর্ণের লোক তারা হয়তো করতে পারবে কি না। না, মুসলিম ভাই সহকারে পৃথিবীর সমস্ত জাতি এই আমলটা করতে পারবে। তবে মুসলিম ভাইদের জন্য অবশ্যই রোজা রেখে এটা করতে হবে এবং হিন্দুরা সেটাকে উপোস করে বা অন্যান্য জাতিরা উপোস করে করতে হবে। মূলত এই সাধনটি 41 দিনের, 41 দিন ধরে এটা করতে হয়। অনেকে হয়তো ভাববেন, বাপরে 41 দিন উপবাস থেকে কিংবা রোজা রেখে? আমি বলবো, হ্যাঁ ভিউয়ার্স, বিনা কষ্টে কোনো কিছুই পৃথিবীতে পাওয়া যায় না। আপনি যদি লটারিতে কোটি টাকাও পেতে চান, তবু কষ্ট করে আপনাকে একটা টিকিট কাটতে হবে। তো একটা কথাই আছে যে হয় মন্ত্রের সাধন অথবা শরীর পাতন। যদি কেউ আপনাকে অল্প কিছুতেই অনেক কিছু প্রাপ্তি দেখায়, তাহলে আমি বলবো অবশ্যই সেখানে গলত আছে। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রগুলি স্ক্রিনে তুলে ধরেছি, আপনারা স্ক্রিনশট করে নেবেন। আমি আরবি শব্দের বাংলাও করে দিয়েছি, পারলে আপনারা অবশ্যই ভালো কোনো মৌলানা মৌলবীর কাছে আরও স্পষ্টভাবে জেনে নেবেন, তাতে শব্দ দূষণ হবে না, শব্দ শুদ্ধ থাকবে। তো এখানে যারা মুসলিম ভাই তারা হয়তো বুঝতেই পারছেন যে এটা সূরা ফাতিহা, 7টা আয়াত আছে আর স্টার্টিং একটা 8টা, এই 8টা মিলে হলো একটা মন্ত্র। অর্থাৎ প্রথম থেকে 7 নম্বর পর্যন্ত একবার পাঠ করলে এটা 1 হবে, আবার প্রথম থেকে 7 পর্যন্ত একবার পাঠ করলে 2 বার হবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজের শেষে 505 বার করে পাঠ করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে 2525 বার, অর্থাৎ 2525 বার হবে। আর যারা অন্য ধর্মাবলম্বী তারা নামাজ টাইমে টাইমে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে দিনে এই 505 বার করে 2525 বার, অর্থাৎ 2525 বার জপ করতে হবে। এইভাবে 41 দিন পূর্ণ হলে এই আমল বা এই সাধন সিদ্ধি হয়। তাহলে আজ এই পর্যন্তই। বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।